সকাল থেকে যে ট্রেনটা শুরু হয়েছিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে, যত বেলা গড়াতে শুরু করেছে, আস্তে আস্তে উলট পুরাণ ঘটতে শুরু করেছে বালিগঞ্জ উপনির্বাচনে। প্রথম 7 রাউন্ড শেষে প্রায় 14,000 থেকে 15,000 লিড নিচ্ছিলেন তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু সময় যত গড়াচ্ছে, আস্তে আস্তে সেই লিড কমতে শুরু করছে। বর্তমানে 11টা রাউন্ড শেষ হয়ে গিয়েছে, 12 নম্বর রাউন্ডের গণনা চলছে। সেই 12 নম্বর রাউন্ডের গণনা অনুযায়ী এখনও পর্যন্ত বাবুল সুপ্রিয় আর মাত্র 8,000 ভোটে এগিয়ে রয়েছে, যেটা 8 রাউন্ড অবধি ছিলেন 15,000 থেকে 16,000 ভোটে এগিয়ে, কিন্তু 11 রাউন্ড শেষে মাত্র 8,000 ভোটে এগিয়ে রয়েছেন। বাবুল টোটাল ভোট পেয়েছেন 31,123 11 রাউন্ড অবধি, এবং সেখানে সিপিএমের প্রার্থী পেয়েছেন, অর্থাৎ শায়রা শাহ হালিম পেয়েছেন 23,645টি ভোট, এবং 3 নম্বর স্থানে রয়েছে কংগ্রেস। কংগ্রেস ভোট পেয়েছে 4,600টি, এবং 4র্থ স্থানে রয়েছে বিজেপি। বিজেপি ভোট পেয়েছে 4,043টি। বিজেপির প্রার্থী এই কেন্দ্রে সাংবাদিক কেয়া ঘোষ। এখনও অবধি 11টি রাউন্ড গণনা হয়েছে, 12 নম্বর রাউন্ডের গণনা চলছে, এখনও 7 রাউন্ড গণনা বাকি। সেখানে তৃণমূলের হেভিওয়েট বিধায়ক দেবাশিস কুমারের এলাকা রয়েছে, এছাড়াও বিজেপির 2টি হেভিওয়েট এলাকাও রয়েছে, এবং সংখ্যালঘু অধ্যুষিত সিপিএমের 2টো এলাকা রয়েছে। এখন দেখার বিষয় এই যে ট্রেনটা রয়েছে, বর্তমানে যে ট্রেনটা চলছে, আস্তে আস্তে বাবুল সুপ্রিয়র ভোট কমতে শুরু করেছে, এটা কি আদৌ কমে নাকি আস্তে আস্তে বাড়তে শুরু করে ব্যবধান, সেই দিকেই নজর থাকবে রাজ্য রাজনীতির।